मेरा दिल भी कितना पागल है, कितना पागल जो अच्छा लगता है, अच्छा लगता है वो छनकालाता है, छनकालाता है। 1 2 3 स्टार्ट। गाली जीवन गाली प्राण पाल वंशर भलताल প্রত্যেক দিন আসে আমার বাড়ি খেতে পেড়া পেড়া শশা পৌষ মাসে ঢুকে
কানের ভিতর পুরো ঢুকে গেছে তো দুটো হাত জোড় করে বলতি ঢুকিনি বার হয়ে আয় এটা কি কথা ভাই আমার 40 হাজার টাকা দিয়ে জিবাংলা যাব এ ভাই ওই পাটা ব্যবসা করে যে জমি জায়গা গনাগাটি করেছি বন্ধক দেব 40 হাজার টাকা দেব জিবাংলা যাবি হ্যাঁ অডিশন দে মর গায়ে হয়ে ফিরবি এই দেখ খুব সাবধানে যাবি একদম তবে কি বলি জানিস একবার বাজা না হাড়ামির বাচ্চা তাহলে আমার বৌদি কি বলে গেল জায়গা জমি বন্ধক দিয়ে অধমের দেবে 40,000 টাকা 1 টাকা দিয়ে হাত রাখনা কবি খুশি কবি গম হম কিসে সে নেহি কম কোথায় গেল এই রাবি কিভাবে দেখি টাকা
কোথায় গেল কিভাবে দেখি টাকা কোথায় গেল কিভাবে দেখি টাকা কোথায় গেল দাদারা বর্তমান সমাজে ভালো করে লক্ষ্য করে দেখবে বিনা ইন্স্যুরেন্সে এখন বাইক পাওয়া যাচ্ছে আমার ব্যাংকের বইনে কিন্তু ব্যাংকে টাকা ঢুয়ে গেছে কিন্তু আমরা পুরুষ মানুষ মেয়েদের কাছে সবসময় হার মানবো না পারি আর না পারি রাজ মেরে টাকা বার করে নেবো আমার টাকা ফেরত দিলে তোর মামুসি তুলে গালাগাল দেবো তুই কি আমাকে বলছিস আমি কত হ্যান্ডসাম একটা মেয়ে তুই কিউট একটা ছেলে তুই কত আমাকে ভালোবাসা অপার করবি তা না আমাকে পকেট মানি মনে করছিস তোর অপারে নিকিছ করে তোর টাকা দিবি হ্যাঁ কি না এই লন্স এই তো টাকা ফেরত দিবি না সুবিধ কথা মা গো মা কালী গো তুই আমার ক্ষমা কর দে আমার আর অন্য কোনো রাস্তা নেই এবার আমার হাত গইলে বার করে নিতে হবে এই লন্স কে হ্যাঁ মা এ বাবা যেই হাত গলানোর কথা বলি যে হাত কেন কাঁপতে দেখ দিয়ে এ বাবা হাত কেন ব্যাগ দে দে দেখ এই টাকা বার করে দে এই এ বাবা ছাড়া বাবা তির আমি আমার বোনের কলেজে ফি জমা দেওয়াটাই
তাই তুই কাজ করতে বাধ্য হয়েছি বৌদি। আর তুমি কি জানো আজকে তোমার বোনের জন্য একটা অসহায় ছেলে আশা আকাঙ্ক্ষা প্রতিভা সব নষ্ট হয়ে যেতে বসেছিল। বৌদি রে, কেউ করে অভাবে কেউ করে স্বভাবে, এর তো বাবা মা কেউ নেই, ছোট্ট বোনের ভবিষ্যতের দিকে তাকাতে গিয়ে আজকাল এই কাজটা করতে বাধ্য হয়েছে। ঘরের টাকা ঘরে যাবে, এত কাঠি মহত্ব জোগানো দিদি কই জন্য বলি যার জন্য কই চুরি সেই বলে চোর। তো দুটো হাত জোড় করে বলতি রে, মিয়ে খুব টানা টানি চলতে, তুই কোনো কথা বলিনি চলে যাগান থেকে। আই বইতে পারিনি, এ আমি বুঝতে পারিনি, তুমি রসগোল্লা পেয়েছো আর নকুন্দানার দিকে সব জায়গায় গুলো। আমার ছেলে একটা কথা জিজ্ঞেস করবো, কি বললো? এই তোমার নাম কি গো? আমার নাম, আমার নাম তো বড়সা। তুমি অত ফর্সা ফর্সা কি বলিস না, আমি এখন যে কাজটা করলাম তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ইয়ে বাবা, সাত থেকে আট বছর হয়ে গেছে আমি তোমার ক্ষমা করে দিতে। কি বলছো? হ্যাঁ, এখন একটা কথা বলবো? কি বল? নাই বা হলাম শিল্পী আমি, নাই বা হলো স্বপ্ন পূরণ তোমার জন্য বন্টি আমার দেবে করি। সত্যি তুমি হবে কি আমার ফর্সা? তাই তিরিসি মেরে তিরিসি ধরে কেন তিরিসি মেরে দে ও মেরে জান, ও মেরে জান।